সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের একটা সেটিং নিয়ে আসলাম। অলরেডি কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, তো এটা কিন্তু আসলে প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে থাকে, আর এটা কিন্তু আমরা অধিকাংশ লোকে জানি কিংবা এই সম্বন্ধে আমরা আমাদের অনেকের ধারণা নেই। আর এটা থেকে আমরা শর্টকাটে এই ফিউচারগুলো মানে উপভোগ করতে পারবো। আর এটা থেকে যেগুলো আপনি দেখতে পারতেছেন অলরেডি, চাইলে এখান থেকে পাওয়ার অফ করতে পারবেন, ভলিউম বাটন যেটা সেটা বাড়াতে পারবেন, তারপরে এখান থেকে আপনি অ্যাপ রিসেট দিতে পারবেন, আপনি লক করতে পারবেন, সেখান থেকে নোটিফিকেশন বার যেটা সেগুলো দেখতে পারবেন, তারপরে স্ক্রিনশট এইভাবে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যাদের জন্য, যাদের মোবাইলের ভলিউম বাটাম এবং পাওয়ার বাটামে কাজ করে না, তারা কিন্তু এই প্রসেস বা এই প্রসেসটা অন করে কিন্তু তারা ইউজ করতে পারেন তাদের মোবাইলটা। আর এটা আপনারা কীভাবে অন করবেন এবং কোথায় গিয়ে এটা পাবেন, এই ফিউচারটা আপনাদেরকে অলরেডি এখনই দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমরা এই অপশনটা চালু করার জন্য আপনারা আপনাদের যে মোবাইল আছে সেটার সেটিং যে অপশনটা আছে মোবাইলের সেটাতে চলে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু যখনই এখানে চলে আসবেন, এখানে স্ক্রল ডাউন করে নিচে নামলে কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে কিংবা অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে আপনারা সহজভাবে পেয়ে যাবেন। আমি যেহেতু শাওমি ডিভাইস ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি একটু পরে দেখাচ্ছি শাওমি ডিভাইসদের জন্য কিভাবে আপনারা এই অপশনটা চালু করবেন। তো স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অলরেডি এই নিচে এখানে দেওয়া থাকবে, অলরেডি আমার এই যে একবারে নিচে মানুষের মতন যে আইকনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে অ্যাক্সেলিব্রিটি। তো সেটা অন করে আপনারা সেখান থেকে যেভাবে মানে অপশনটা অন করবেন সেটা দেখাচ্ছে একটু পরে। আর শাওমির ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, তারা এখান থেকে অ্যাক্সেলিব্রিটি যেটা সেটা চার্জ করবেন। তো কীভাবে তারপরে অন করবেন সেটা আমি দেখাচ্ছি। যখনই এটা করবেন, তিন নম্বর যে মেনুটা সেটা দেখতে পারতেছেন সেম। আপনারা আমি যদি এখান থেকে অফ করে দিই তাহলে দেখুন আমার নিচে এখান থেকে ওটা চলে গেছে, আবার অন করলে চলে আসছে। তো সেম স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেম অ্যাক্সেলারেটি মেনু যেটা সেটাকে অন করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আর শাওমির ক্ষেত্রে কিন্তু অন করতে একটু ভেজাল আছে, এখানে কিন্তু অলরেডি আমি শাওমি যাতে ইউজ করতেছি, আপনারা কিন্তু শর্টকাটে দেখতেছেন আমি কিন্তু এই জিনিসটা অন করে দিছি, কিন্তু আসলে আপনাদের এভাবে হবে না। সেটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, শাওমির ডিভাইস ওয়ালারা তারা যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি একটু। সেম সেটিংয়ের মধ্যেই আপনার এখানে আমি এখন দেখাবো কী জন্য আপনারা অন হবে না। ওকে, এখানে কুইক বেল যে অপশনটা সেটা কিন্তু অলরেডি আমার এখানে অফ করা আছে, আপনাদের কিন্তু অন করা থাকবে। তো অন করা যখন আমার এখন কিন্তু অন করা অলরেডি দেখবেন, আমি যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স। সরি, ওকে, অলরেডি আমি আবারও অ্যাক্সেলারেটর মেনু যেটা সেটাতে চলে যাচ্ছি। এখন দেখুন আমি যদি অন করি তাহলে কিন্তু অন হবে না। তো সেম আপনারা যারা শাওমি ইউজ করেন তাদের কিন্তু ফার্স্ট অফ অল আপনারা যখন এখানে আসবেন কিন্তু অন হবে না। তার জন্য আপনারা যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে এটাতে আসার আগে অ্যাক্সেলারেটর মেনু যেটা সেটাতে আসার আগে আপনারা কুইক বেল যেটা আছে সেটা খুঁজে বের করবেন। যেমনটা QUI অলরেডি চলে আসছে কুইক বেল, এটা আপনাদের অন করা থাকবে। এটার ফার্স্ট অফ অল আপনারা এটারে অফ করে দিবেন, তারপরে আপনারা চলে যাবেন অ্যাক্সেলিব্রিটি যেটা সেই অপশানটার মধ্যে খুঁজে বের করবেন। স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলোর প্রয়োজন হবে না, জাস্ট শাওমির ক্ষেত্রে AWCE SO। ওকে, আপনারা কিন্তু লক্ষ্য করবেন অ্যাক্সেলিব্রিটি মেনু যেটা সেটাতে সেই অপশনটাতে যাবেন, তারপরে আমি যদি এখন অন করি দেখুন অন হয়ে যাবে। তো আপনারা যারা শাওমি ইউজ করতেছেন তারা এভাবে কিন্তু অন করবেন। তারপরে দেখবেন যে আপনাদের নিচে এই যে যে মানুষের মতন আইকনটা অলরেডি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা যে ফিউচারগুলোর সুবিধা পাচ্ছেন অলরেডি দেখতে পারতেছেন, এখানে আপনার যেই অপশনগুলো সেগুলো আপনাদেরও এরকম শু করবে। আপনাদের যাদের হয়তো বা মোবাইলের পাওয়ার বাটাম কিংবা ভলিউম বাটাম প্রবলেম, তারা কিন্তু এইভাবে আপনাদের ডিভাইসটা ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু প্রতিটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দেওয়া আছে। আসলে আমরা কিন্তু আমাদের মোবাইলের অনেক সময় অনেক সেটিং কী কাজ করে সেগুলো জানি না। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সটে এই টপিক এই রিলেটিভ কিংবা সেটিং সম্বন্ধে কিংবা আরও আনকমন কিছু ফিউচার নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
তখন আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা রাখতে হবে আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স সবাই আশা করি বুঝতে পারছেন, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সাথে আপনারা কিন্তু লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। ভিউয়ার্স প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদের উদ্দেশ্যে আমার স্রেফ একটাই কথা, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, কিংবা হয়তোবা সেখানে যে ভিডিওগুলো আছে সেখানের যে কোনো একটা ভিডিও হয়তোবা আপনার কোনো কাজে লাগতে পারে, আজকে না লাগতে পারে দুদিন পরে লাগতে পারে, তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে আসবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর নেক্সট যে কথাটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ভিউয়ার্স, কেননা আমার এই চ্যানেলের মধ্যে আমি কোনো ফেক বিষয়ে ভিডিও আপলোড করি না, তার প্রমাণ আপনারা নিজেরাই, আমি বলবো না, কারণ আপনারা আমার ভিডিও দেখেন যারা তারাই বুঝতে পারেন যে আমি আসলে ফেক ভিডিও আপলোড করি নাকি রিয়েল ভিডিও আপলোড করি। তো আপনাদের উদ্দেশ্যে আমার আর তেমন কিছু বলার নেই, স্রেফ প্রতিটা ভিডিওর মধ্যে আমি এটাই বলি আপনাদেরকে যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন এবং আপনারা কমেন্ট করবেন। সো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নেক্সটে আপনাদের জন্য যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো।